পারে কিংবা প্রিন্ট এরও আসতে পারে। তত্ত্ব এই ভাইব্রেটার কিন্তু সেম এখানে সেম একই প্রবলেম হচ্ছে যে 96 বৈরাগী পাড়া 3, তো এটা কিন্তু উনি বাংলায় লিখছে, তো অবশ্যই এটার জন্যই কিন্তু প্রিন্ট এরও আসছে। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার, আপনার ড্রাইভিং লাইসেন্সের বর্তমান স্ট্যাটাসটা কি? এবং অনেকেই যারা নতুন এবং পুরাতন নিয়মে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে, এবং আপনার বর্তমান স্ট্যাটাস কি নট ডাটা ফাউন্ড, নাকি আপনার রেডি ফর প্রিন্ট, নাকি আপনার বর্তমান স্ট্যাটাস ডিসপাস, নাকি প্রিন্ট অ্যারো, তো এই প্রিন্ট অ্যারোটা চলে আসলে আমাদের করণীয় কি? তো অবশ্যই যে সকল ভাই ব্রাদার যারা আমাদের পেজে মেসেজ করছেন যে ভাই আমাদের বর্তমান স্ট্যাটাসটি দেখাচ্ছি প্রিন্ট অ্যারো, তো আপনি কি জানেন এই প্রিন্ট অ্যারোটা যদি চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বিআরটিতে যোগাযোগ করতে হবে। তো কেন? অবশ্যই বিভিন্ন স্ট্যাটাসের বিভিন্ন কিন্তু অর্থ আছে। তো যে সকল ভাই ব্রাদার যারা আমাদের এই ধরনের প্রবলেমে ফেস করতেছেন এবং যাদের প্রিন্ট অ্যারো চলে আসছে তারা কিভাবে এটির সমাধান করবেন? আনঅফিসিয়াল ডেল চেকার, তো অনেকেই অফিসিয়াল ডেল চেকারটাও চেক দিতে পারেন। তো এখানে আমি সর্বপ্রথম সেই রেফারেন্স নাম্বারটি দেব, তো রেফারেন্স নাম্বারটি দেওয়ার পরে অবশ্যই আপনাদের সাথে আমি একদম শেয়ার করব। তো দেখুন এখানে কিন্তু তাদের সেম মানে অনেকেরই এখানে রিমার্ক চলে আসতে পারে বা তারপর দেখা গেছে আপনার প্রিন্ট অ্যারো। তো আসলে প্রিন্ট অ্যারোটা কিসের জন্য আসে? তো তখন আপনার স্ক্রোল করে একটু নিচের দিকে আসবেন, তো অবশ্যই দেখুন নিচের দিকে আসার পরে অবশ্যই এখানে কিন্তু মানে 96 বৈরাগী পাড়া 3। তো আমরা যখন আমাদের এই ড্রাইভিং লাইসেন্সটি করব তখন আমাদের অনলাইনে কিন্তু বিভিন্ন রকমের স্ট্যাটাস দেখতে পারে, এবং আজকে পর্যন্ত বিভিন্ন বিভিন্ন রকমের স্ট্যাটাস এক একজনের এক এক রকম স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই প্রিন্ট অ্যারো কিংবা প্রিন্ট রিমার্ক, তো এই ধরনের যদি কোনো কিছু আসে তাহলে অবশ্যই আমরা কিন্তু যে স্ট্যাটাসের যে অনুসরণ সেখানে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ডকুমেন্টে বা ড্রাইভিং লাইসেন্সের কোনো প্রবলেম হয়েছে, তো অবশ্যই এই প্রবলেমটা হতে পারে। তো দেখুন এখন আমরা যখন অনলাইনে সাবমিট করব আমাদের ডকুমেন্টগুলো, তো অবশ্যই আপনার এনআরই কার্ডে, তো এই যে দেখুন উপরে কিন্তু ওনার যে ঠিকানা মানে অ্যাড্রেসটা সেম একইভাবে কিন্তু দেখাচ্ছে। তো অবশ্যই এটা হচ্ছে আনঅফিসিয়াল ডেল চেকার, এই জন্য ওনার অ্যাড্রেসগুলো কিন্তু সবগুলোই কিন্তু স্পষ্টভাবে দেখাচ্ছি। তো যখনই আমরা অফিসিয়ালে ডেল চেকার চেক দিব তখন আমাদের এই অ্যাড্রেসগুলো ঝাপসা আসতে পারে, কেনটা আসলে অবশ্যই এখানে কিন্তু বলা হয়েছে আমাদের বিআরটিতে যোগাযোগ করতে হবে। তো অবশ্যই আমরা যখন আমাদের এনআরই কার্ডের মানে ব্যাক পার্ট ফ্রম পার্ট মানে দুই পার্টির যখন অ্যাড্রেসগুলো দেখতে পারি তখন কিন্তু আমাদের অ্যাড্রেসগুলো দেওয়ার নিয়ম হচ্ছে আপনাদের ইংলিশে টাইপ করা। তো যখনই আমরা একটি লার্নার কার্ড অনলাইনে আবেদন করব, তো লার্নার কার্ড অনলাইনে আবেদন করার পরে কিন্তু আমাদের যে এনআরই কার্ডটি দেবো তখনই কিন্তু ওখানে যা আমাদের এনআরআই কার্ডের ছবি এবং অ্যাড্রেস বা বিভাগ জেলা শহর এই ধরনের কিন্তু অটোমেটিকলি আপনার সিলেক্ট হয়ে যায়। তো অতএব এর পরবর্তীতে হচ্ছে যে আপনাদের গ্রামের অ্যাড্রেস বা গ্রাম ঠিকানা পোস্ট অফিস এই ধরনের কিন্তু আপনাদেরকে লিখতে হয়। তো অবশ্যই ওখানে যখন আপনারা লিখবেন তো অবশ্যই কখনোই আপনারা কিন্তু বাংলায় কোনো অ্যাড্রেস বা বাংলায় কোনো ওয়ার্ড কিন্তু ওখানে উল্লেখ করতে পারবেন না। তো এটা কিন্তু যখনই আমরা বাংলায় কোনো কিছু লিখতে যাই তখনই কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে কিংবা প্রিন্ট অ্যারো আসতে পারে। তত্ত্ব এই ভাইব্রেটার কিন্তু সেম এখানে সেম একই প্রবলেম হচ্ছে যে 96 বৈরাগী পাড়া 3, তো এটা কিন্তু উনি বাংলায় লিখছে, তো অবশ্যই এটার জন্যই কিন্তু প্রিন্ট অ্যারো আসছে। তো এখন কথা হচ্ছে এটার সমাধানটা কিভাবে করবেন? তো অবশ্যই এখন আপনার যে অনলাইনে যে স্ট্যাটাস মানে আপনার যে স্মার্ট কার্ডটা আপনি অনলাইনে যারা দেখতে পারতেছেন, তো এটার অবশ্যই একটা স্ক্রিনশট আপনার প্রথম পার্ট এবং ব্যাক পার্ট মানে দুই পার্টেই কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পর অবশ্যই আপনার এই যে অ্যাড্রেসের জায়গায় যে একটু নিচে দেখুন এখানেও একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। তো স্ক্রিনশট নেওয়ার পরে অবশ্যই এটি আপনারা প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনারা রাখবেন, কারণ এটার কিন্তু অনেকটা প্রবলেম বা এই যে আপনি যে প্রিন্ট করলেন যে ডকুমেন্টটা এটা কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে। তো যে সকল ভাই ব্রাদার যারা আসলে এই যে আমাদের প্রিন্ট অ্যারোটা চলে আসতেছে, তো অবশ্যই যদি প্রিন্ট অ্যারো চলে আসে তাহলে অবশ্যই আমাদের কিন্তু বিআরটিতে যোগাযোগ করতে হবে, কারণ অনেক ভাই ব্রাদার কিন্তু এই ধরনের সমস্যা আছে। আর যাদের স্ট্যাটাস এখন পর্যন্ত পরিবর্তন হচ্ছে না কিংবা রেডি ফর প্রিন্ট, তো তাদেরগুলো কিন্তু আলাদা সাবজেক্ট। তো রেডি ফর প্রিন্ট এখন পর্যন্ত আসার কারণটা হচ্ছে যে এখনও আপনাদের যে স্মার্ট কার্ডটি সেটা এখনও প্রিন্ট হয়নি, তো প্রিন্টের জন্য প্রস্তুত মানে আপনি যে বিআরটিতে আপনি লাইসেন্স করবেন তো সেই প্রত্যেকটি বিআরটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। তো অবশ্যই আপনি যদি সাভার ঢাকা মানে এক কথা হচ্ছে আপনি বাংলাদেশের যেখানেই থাকেন না কেন, তো অবশ্যই আপনার সেই বিআরটির কিন্তু নামটা দেওয়া থাকবে। তো অবশ্যই সেই বিআরটির বরাবর কীভাবে চিঠি লিখবেন তো সেটার প্রসেসও কিন্তু আলাদা আমি পাই টু পাই আপনাদেরকে দেখিয়ে দিই। তো অবশ্যই প্রিন্ট অ্যারোটা হচ্ছে এই জন্যই। তো অতএব আপনারা যখন এটি অ্যাড্রেস লিখবেন আপনার স্মার্ট কার্ডে বা অনলাইনে তখন অবশ্যই বাংলাতে কোনো ওয়ার্ড লিখতে পারবেন না, আর বাংলাতে যখন আপনি ওয়ার্ড লিখবেন তখন সেম এই ধরনের প্রবলেমই। এখানে কিন্তু প্রিন্ট অ্যারোটার মানেটা টোটালি কিন্তু বুঝতে পারলেন। আসলে আমাদের প্রিন্ট অ্যারোটা যখনই আমাদের একটি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড মানে আমাদের এনআরআই কার্ডের আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট যখনই আমরা অনলাইনে একটি লার্নার কার্ড করি তো তখনই কিন্তু অটোমেটিকলি আমাদের জেলা
জেলা, থানা, পোস্ট অফিস, বাট আমাদের গ্রামের নাম কিংবা পোস্ট অফিসের নাম, এই ধরনের নামগুলো কিন্তু অ্যাড করে দিতে হয়। আর বাকিগুলো কিন্তু সেম আপনার এনআরই কার্ড থেকেই নিয়ে নিবে। তো অবশ্যই এই প্রিন্ট অ্যারোটা যদি চলে আসে তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার ড্রাইভিং অনেক ধরনের প্রবলেম আছে কিংবা আপনার ডকুমেন্ট নিয়ে প্রবলেম আছে। তো সেম আমাদের এই পরিবারে এই বাই ব্রাদার কিন্তু তার সেম একই সমস্যা আছে। তো অবশ্যই যখনই আমরা একটি লানার কার্ড করে ফেলি, এটা আপনাদের দালাল লাগবে না, এটা কিন্তু আপনার বিআরটির আশেপাশে থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু একটি লানার কার্ড আবেদন করতে পারেন। বাট আমরা যখনই নিজেদের ভুলে বা আমরা যখন নিজেরা একটি বিএসপি প্রোফাইল তৈরি করি এবং বিএসপি প্রোফাইল থেকে কিছুভাবে মানে জেনে না বুঝে কিন্তু আমরা আবেদন করে ফেলি, বাট এই আবেদনের ক্ষেত্রে আমাদের জন্ম তারিখ, সাল, নাম, ঠিকানা, অ্যাড্রেস, তো এই ধরনের ভুলই হয়, সেম এই ভুলটাও কিন্তু এরকমই হয়েছে। কারণ এই ভাই ব্রাদার তিনি তার ভুলবশত তিনি বাংলাতে কিন্তু তাদের এই ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টের যে অ্যাড্রেসটা বা যে ঠিকানাটা সেটা কিন্তু তিনি বাংলায় দিয়ে ফেলছে। তো বাট এটার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই যে আমাদের যখনই একটি লানার কার্ড আমরা যখন আবেদন করি, তো অনেক ভাই ব্রাদার কিন্তু এখন বিশেষ করে 2023 সালে কিন্তু অনেক ড্রাইভিং লাইসেন্সের লানার কার্ডে রিজেক্ট করে দিতেছে। আর এই রিজেক্ট করার কারণটা কি? তো অবশ্যই যখনই আমরা আমাদের ডকুমেন্টগুলো সাবমিট করতেছি এবং আপনার এনআরআই কার্ডের সাথে যদি আপনার কোনো ডকুমেন্টের বা আপনার নামের যদি কোনো গোলমেল পাই, তখনই কিন্তু রিজেক্ট করে দেয়। তো তখনই কিন্তু এই প্রিন্ট অ্যারো বা আপনার তখনই একটি ঝামেলা হয়। তো এত আপনাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা একটি লানার কার্ড আবেদন করেন তাহলে এটার কিন্তু আপনার দালাল লাগে না। আপনাদের একটি নির্দিষ্ট পরিমাণে একটি ফি আছে। এখন আপনি মোটরসাইকেল কার দুইটা যদি অ্যাড করতেছেন তো এর একটি নির্দিষ্ট ফি আছে। তো সে তারই সাথে যদি আপনি 200 টাকা 150-200 টাকা অ্যাড বেশি দিয়ে দেন তাহলে কিন্তু তারা আপনি খুব সহজেই একটি লানার কার্ড আবেদন করে দেবে। তো এতে কিন্তু ভুল হওয়ার চান্সটা খুবই কম আছে। তো এখন এটার যদি সমাধান আসলে কিভাবে করবেন, তো এটার সমাধানটা হচ্ছে আপনাদের মানে একদম একটি সাদা পেজ নেবেন। তো এটার জন্য কিন্তু আপনার বিআরটির কোনো আবেদন ফর্ম নাই যে আপনি বিআরটিতে যাবেন, আপনার প্রিন্ট অ্যারো চলে আসতেছে বা কোনো আবেদন ফর্ম আছে কিনা। তো আমি আপনাদের কোনো আবেদন ফর্ম নাই, শুধু আপনাদের সাদা একটা পেজে। তো অবশ্যই আপনি যে সার্কেলে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন, তো প্রথমত সেই সার্কেলের নাম বরাবর আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং আপনার বিষয়টা কি। তো অবশ্যই আপনি যখন বিষয় ওখানে লিখবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট অ্যারো চলে আসছে এবং ওখানে আমি ভুলবশত বাংলায় আমার অ্যাড্রেস বা আমার ঠিকানাটা দিয়ে ফেলছি, তো এই জন্যই কিন্তু ওই মানে প্রিন্ট অ্যারো চলে আসতেছে। তো অতএব আর সব কিছু লেখার পরে তো অবশ্যই আপনার যে এনআরআই কার্ড মানে আপনার বর্তমান যে এনআরআই কার্ড প্রথম পার্ট মানে সামনের পার্ট দুনো পার্টের একটি ফটোকপি এবং আপনার বিদ্যুৎ বিলের অস্থায়ী স্থায়ী যেটা হোক একটা ফটোকপি এবং অবশ্যই আপনার যে এই যে অনলাইনে যে ডেল চেকারে চেক দিতে পারলেন, তো এটা স্ক্রিনশটের দুই পাশেই কিন্তু আপনার যে ভুলটা হয়েছে যে আপনার এখানে বাংলায় ঠিকানা দিয়েছেন তো সেটার একটি স্ক্রিন শট নিয়ে তো আপনারা অ্যাটাচ করে তারপরে বিআরটির বরাবর আপনার একটি চিঠি লিখবেন। তো এটা কিন্তু আপনার মেন হেড অফিসে না, আপনি যে সার্কেলে দিয়েছেন তো ওই সার্কেলের টিসি স্যার বা যাই আছে মানে বিআরটির যে মানে প্রধান যে কর্মকর্তা, তো তার বরাবর আপনারা এটা চিঠি দেখবেন। তো এখন বলতে পারেন যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই আসলে এটি সংশোধন বা এই আবেদনটা করার কতদিন পর আমাদের এটি একটি সংশোধন হবে। তো আসলে এটা সংশোধনের নির্দিষ্ট কোনো কিন্তু সময় নেই। তো আপনি যখন চিঠিগুলো বা সব ডকুমেন্টগুলো যখন সঠিকভাবে লিখবেন, তো লেখার পরে যখন বিআরটির বরাবর এটি আবেদন করে দেবেন, তো উনি যখনই আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে মানে আপনার এই আপনার যে ভুলটা হয়েছে যে বিশেষটা, তো তিনি যত তাড়াতাড়ি এটা অ্যাপ্রুভ করে আপনারা মেন বিআরটির মেন হেড অফিস যেটা আছে বনানীতে, তো ওখানে যখন এটা সাবমিট করা হবে তো তখন কিন্তু ওই বনানীর মেন হেড অফিস থেকে বা ওইখান থেকে কিন্তু সিস্টেমটা আপনার মানে আপনি যে ভুলটা আছে তো তাদের যে সিস্টেমটা আছে তো ওখান থেকে কিন্তু এটি সংশোধন করে দিবে। তো অতএব এটা আপনারা আপনার বিআরটির বরাবর আপনার টিসি স্যার বা এডি স্যার যত তাড়াতাড়ি এটা গ্রহণ করে আপনার বনানীতে যত অ্যাপ্রুভ করে দিবে যত তাড়াতাড়ি, তো ওই তাড়াতাড়ি অনুযায়ী আপনার এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। তো এটা আপনার হতে পারে কারো 1 মাস, 1 সপ্তাহ, 1 দিন, 10 দিন, কারো 2 মাস, তো এটার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। তো অতএব আপনাদের উদ্দেশ্যে আমি বলবো যে সকল ভাই ব্রাদার যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা মনে করতেছেন যে আসলে ভাই আমাদের স্ট্যাটাসটি চেঞ্জ হয়ে যাবে, বাট এই পরিবারে অনেক ভাই ব্রাদার আছেন যাদের প্রিন্ট অ্যারো আছে বা প্রিন্ট রিমার্কার আছে, তো এই ধরনের কিন্তু অনেক প্রবলেম আছে। তো তাদের উদ্দেশ্যে বলবো
যদি আপনাদের এই ধরনের প্রবলেম হয়ে যায় তো এখানেও কিন্তু স্ট্যাটাসে বলা হয়েছে যে প্রিন্ট এরর মানে হচ্ছে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো তথ্যে কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্সের কোনো ডকুমেন্টে ভুল আছে, তো এটা সংশোধন করে নেন। ততএব আপনারা খুব যত তাড়াতাড়ি বিআরটিতে যাবেন এটা সংশোধন করে নেবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার সিস্টেম বাই সিস্টেম আপনার স্ট্যাটাসগুলো পরিবর্তন হবে। তো অতএব এটা আপনারা যে সকল ভাই ব্রাদার যদি আপনাদের এই ধরনের কোনো প্রিন্ট এরর বা এই ধরনের রিমার্কে থাকে তাটা কিন্তু আমি ডেল চেকার মানে হচ্ছে আমার অফিসিয়াল আনঅফিসিয়াল দুটি ডেল চেকার এটি হচ্ছে আনঅফিসিয়ালে আমি চেক দিতেছি। যদি আপনাদের লাগে অবশ্যই পেজে মেসেজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব। তো আপনাদের যদি এই ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে বসে না থেকে আজই আপনার নিকটবর্তী বিআরটিতে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের যে ড্রাইভিং লাইসেন্স নম্বর আপনার ড্রাইভিংয়ের রেফারেন্স নম্বর মানে এ টু জেড সব কিছু লিখে বিআরটি বরাবর জমা দিয়ে দেবেন। তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।